टेलीफोन हेलो 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 के तुमी काके चाओ बोलो 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 बुझेछी तुमरा पढ़ाशोना करते चाओ ताहुले घरे बसे शिखिते क्लास गुलो देखे नाओ। सुप्रिय शिक्षार्थी बंधुरा आमार केमन आछो तुमरा आशा करी भालो आछो एवं निरापदे आछो। করোনার মহামারীর এই দিনগুলোতে আমি জানি তোমাদের সবসময় ইচ্ছে করে আগের মতো স্কুলে ফিরে যেতে, আগের মতো খেলাধুলা করতে, তাই না? আমি বুঝি তো। আচ্ছা, তোমরা শুধু তোমরাই না, সারা বিশ্বের শিশুরা এখন তোমাদের মতোই বাড়িতে আছে। সারা বিশ্বের সব জায়গায় করোনা ছেয়ে গেছে, তো সারা বিশ্বের শিশুদের ইচ্ছে করে আগের দিনগুলোতে ফিরে যেতে। এটা নিয়ে একজন আলোকিত শিক্ষক এবং একজন স্কাউটার শেখ মোহাম্মদ শাহজাহান একটা ছড়া লিখেছেন তোমাদের জন্য, তোমাদের মনের কথাগুলো নিয়ে। চলো আজকে ছড়াটা শুনে ক্লাস শুরু করি। ঠিক আছে। শিশুরা সব আশায় আছে, আবার সুযোগ পেলে পাখির মতো উড়বে তারা রঙিন ডানা মেলে, লেখাপড়া করবে ওরা দুঃখ যাবে দূরে, গাইবে ওরা ওদের দেশে নতুন সুরে সুরে, দেশে তখন আসবে ফিরে অনেক অনেক সুখ, সবাই মিলে হাসবে শুধু রইবে না আর দুঃখ, হে দয়াময় করোনা ভাইরাসকে খতম করো তুমি, আনন্দে আবার ভরে উঠুক সবার জন্মভূমি। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে তিনি যেন করোনাকে ধ্বংস করেন, আমাদের আগের সুখের দিনগুলো ফিরিয়ে দেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের বাংলা ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে। আচ্ছা, এর আগে গত পাঠে আমরা কি পড়েছি মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, গত পাঠে পড়েছি শব্দ দূষণ, তাই না? শব্দ দূষণ করেছি। আচ্ছা, আজকের ক্লাসের শিরোনামটা তোমাদেরকে আবার দেখাই, অভিভাবকদেরও দেখাই, সুবিধা হবে এতে। পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, শহরের সবচেয়ে বেশি কোন পাখিটা দেখা যায়? শহরে সবচেয়ে বেশি কোন পাখিটা দেখা যায়? তোমরা যারা শহরে থাকো তারা খুব সহজেই বলতে পারবে, হ্যাঁ কাক দেখা যায়, তাই না? তো শহরে যে সব শব্দ শোনা যায়, শহরে যে সব শব্দগুলো আমরা শুনি, মূলত আজকের পাঠে আমরা সেটাই শিখব। গত পাঠে ছিল পাঠ এক, আজকে আমাদের পাঠ দুই। আমি লিখে ফেলি পাঠ দুই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো আমার বাংলা বইয়ের 41 নম্বর পৃষ্ঠা বের করো, আমার বাংলা বইয়ের 41 নম্বর পৃষ্ঠা বের করো। বইতে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, তাই না? স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ। এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে উপরে হচ্ছে বিভিন্ন রকমের পাখিরা ডাকছে, আর নিচে ফেরিওয়ালা হর্নের শব্দ, মনে হচ্ছে উপরে হচ্ছে গ্রামের চিত্র এবং নিচে শহরের চিত্র, তাই না? আমরা গত পাঠে কবিতার যে অংশটুকু পড়েছি সেটাতে গ্রামে যে সব শব্দ শোনা যায় সে সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা কবিতার বাকি অংশটুকু পড়ব। এই অংশটুকুতে আমরা জানব শহরে কি কি শব্দ পাওয়া যায়, শোনা যায়। আচ্ছা, তাহলে 41 নম্বর পৃষ্ঠা তোমরা সবাই বের করেছো, আমি তোমাদেরকে কবিতার বাকি অংশটুকু শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি বিরাম চিহ্নে কোথায় কেমন বিরাম নিচ্ছি সেটাও মনোযোগ দিয়ে শুনবে এবং আবৃত্তিও শুনবে। শব্দ দূষণ, সুকুমার বড়ুয়া। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে, পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ।
নিশ্চয়ই শুনেছো। আচ্ছা তাহলে এই পুরো সম্পূর্ণ কবিতাটা আমরা এখন একবার স্ক্রিনে শুনবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা শোনো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুনেছো নিশ্চয়ই, তোমরা বাড়িতে এইটুকু বারবার আবৃত্তি করবে। হ্যাঁ, তো এই যে কবিতার যে অংশটুকু আজকে আমরা পড়লাম, শহরের পাতি থেকে শুরু করে শব্দ দূষণ পর্যন্ত, মূলত এই অংশটুকু থেকেই আমরা আজকে আলোচনা করব। তো আমরা এই কবিতা অংশটুকু পড়ে কি কি জানলাম? আমরা জানলাম যে শহরে কি ডাকে, পাতি কাক ডাকে অনেক, তারপর শহরে তো অনেক গাড়ি ঘোড়া থাকে, তাই না, গাড়ি থাকে যার জন্য হর্নের শব্দ খুব শোনা যায়, শহরে ঘরে ঘরে সিডি চলে, টিভি চলে, তারপর টেলিফোন বাজে, দরজা কাউকে ডাকতে হলে তার বাসা থেকে দরজায় বেল বাজাতে হয়, তাই না, আর গলিতে গলিতে ফেরিওয়ালা হাঁকাহাঁকি করে, চিৎকার করে তাদের জিনিস বিক্রি করার জন্য, আবার শহরের স্কুলগুলোতে অনেক শিশুরা পড়াশোনা করে, স্কুল মাঠে অনেক হইচই থাকে, তাই না। তো এই শব্দগুলোতে কি হয়, এই শব্দগুলো কিন্তু আমাদের শুনতে খুব বেশি ভালো লাগে না, বিরক্তি লাগে অনেক সময়, না, এবং এই অতিরিক্ত শব্দ আমাদের অনেক ক্ষতিও করে, এই এইটাই হচ্ছে শব্দ দূষণ। আর গত পাঠে আমরা গ্রামের শব্দগুলো সম্পর্কে জেনেছি, সেগুলো কিন্তু গ্রামের পাখির ডাকগুলো শুনতে মধুর এবং আমাদের কোনো ক্ষতি করে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতা অংশটুকুর মধ্যে যে শব্দটা তোমাদের নতুন মনে হয়েছে তোমরা দ্রুত লিখে ফেলো, দ্রুত নতুন শব্দ যেটার অর্থ তোমরা হয়তো জানো না। আমিও এই পাঠ্যাংশটুকু থেকে একটা নতুন শব্দ বাছাই করেছি, দেখো, ফেরিওয়ালা, ফেরিওয়ালা লিখে ফেলো, আমি এটার অর্থ এখন তোমাদের জানাবো, এবং এই ফেরিওয়ালা শব্দটি দিয়ে আমরা একটি বাক্য গঠন করতে শিখব। দ্রুত লিখে ফেলো, ফেরিওয়ালা অর্থ হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেরিওয়ালা শব্দের অর্থ রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে। দ্রুত লিখে ফেলো তোমরা। আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, আজকে আমার এই ক্লাসে কি কে সংযুক্ত আছো আমি এখন দেখতে পাচ্ছি না, কিন্তু গত পাঠে আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজগুলো অনেকেই আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে, আমি এখন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নারায়ণগঞ্জ থেকে সারা, খুলনা থেকে ওলি, ঢাকা থেকে অধরা, তারপর তাসরিফ, তারপর পিরোজপুর থেকে পৃথিলা, তারপর সৃজিতা, শ্রেষ্ঠা, আমার বিদ্যালয়ের তুলিকা, বৃষ্টি, সোহাগ, এরকম আরো অনেকেই আমাকে গত পাঠের বাড়ির কাজগুলো মেসেঞ্জারে করে পাঠিয়েছো। আমি দেখেছি তোমাদের সব বাড়ির কাজ সঠিক হয়েছে, সুন্দর হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে ফেরিওয়ালা শব্দের অর্থ তোমরা লিখেছো নিশ্চয়ই, এবার ফেরিওয়ালা শব্দটি দিয়ে আমরা একটি বাক্য গঠন করতে শিখব, তোমরাও নিশ্চয়ই পারবে, দ্রুত লিখে ফেলো তো, একটি বাক্য গঠন করো ফেরিওয়ালা দিয়ে। আমি একটা বাক্য গঠন করেছি, দেখবে তোমরা,
দেখো, মা ফেরিওয়ালার কাছ থেকে বাসন কিনেছেন। মা ফেরিওয়ালার কাছ থেকে বাসন কিনেছেন। তোমরা আরো অনেক নতুন বাক্য গঠন করতে পারো, অর্থবোধক বাক্য হলেই হবে। আচ্ছা, এবারে তোমরা 42 নম্বর পৃষ্ঠা বের করো। এই যে 42 নম্বর পৃষ্ঠাতে 2 নং অনুশীলনীর প, খ এবং ঘ নাম্বারটা আমরা গত পাঠে করেছিলাম, তাই না? এবারে আমরা শুধুমাত্র বাকি আছে গ নাম্বারটা, 2 নম্বর অনুশীলনীর গ নাম্বারটা এবারে আমরা শিখব। দেখো তো গ নাম্বারে কি আছে, আমি তোমাদেরকে দেখাই। গ নাম্বারে আছে একটা শূন্য স্থান দিয়ে আছে, হাফ দিচ্ছে থালা বাসন চাল, তাই না? এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা শূন্য স্থান আছে, হাফ দিচ্ছে থালা বাসন চাল। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলে ফেলো, দ্রুত বলে ফেলো, তোমরা সবাই পারবে। হ্যাঁ, ফেরিওয়ালা হাফ দিচ্ছে থালা বাসন চাই। তাহলে লিখে ফেলি, ফেরিওয়ালা, ঠিক আছে, ফেরি অলা। তোমরাও নিশ্চয়ই লিখেছো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেরিওয়ালা হাফ দিচ্ছে থালা বাসন চাই। আচ্ছা, তাহলে আমরা 2 নং অনুশীলনীর গ নাম্বারটাও শিখে ফেলেছি। 2 নম্বর অনুশীলনী আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, কারণ গত পাঠে আমরা ক, খ, ঘ শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবারে চলে যাই 3 নম্বর অনুশীলনী। 3 নম্বর অনুশীলনীতে কি আছে দেখি, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে। দেখো প্রশ্নটা কি, কবিতায় কোন কোন পশু এবং পাখির কথা বলা হয়েছে। আমি জানি তোমরা জানো। আচ্ছা, আমরা একটু ভিডিওতে দেখি তো কি কি পশু পাখির কথা বলা হয়েছিল। তোমরা দেখো, দেখো আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম যে এই কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে। তোমরা পারবে তো, আমি জানি, তোমরা তো আমার খুবই মনোযোগী ছেলে মেয়েরা। তাহলে এবার আমার সঙ্গে মিলিয়ে নাও, হয়েছে কিনা দেখো। এই কবিতাতে যে সব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু, হাঁস, কবুতর, মোরগ, কুকুর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, পাকিতা এবং বিভিন্ন পাখি। কবিতাতে যেসব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু, হাঁস, কবুতর, মোরগ, কুকুর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, পাতিকা এবং বিভিন্ন পাখি। আচ্ছা, এবারে 3 নম্বর অনুশীলনীর খ নম্বর প্রশ্নটা আমরা দেখি। খ নম্বর প্রশ্নতে কি আছে, শহরে কি কারণে শব্দ দূষণ হয়। শহরে কি কারণে শব্দ দূষণ হয়, সেটা তো এই প্রশ্নের উত্তর তো আমরা আজকে যে পাঠ্যাংশটুকু ছিল, কবিতার যে অংশটুকু ছিল, সেটা থেকেই জেনেছি, তাই না? তাহলে তোমরা দ্রুত লিখে ফেলো, শহরে কি কি কারণে শব্দ দূষণ হয়, লিখে ফেলো। আমিও লিখে রেডি করে রেখেছি। বোর্ডে লিখতে আসলে অনেক সময় লাগে, আর হচ্ছে অনেক সময় আমাকে অনেকে জানায় যে বোর্ডের লেখা বোঝা যায় না, এজন্য আমি তোমাদেরকে কাগজে লিখে দেখাই যাতে স্পষ্ট বুঝতে পারো। আচ্ছা, শহরে অনেক কাক ডাকে, হর্ন বাজে, শহরে সিজি চলে, টিভি চলে, টেলিফোন বাজে, দরজায় বেল বাজে, শহরে ফেরিওয়ালারা চিৎকার করে,
শহরের স্কুলগুলোতে শিশুদের হইচই বেশি থাকে, এই সব কারণে শহরে শব্দদূষণ হয়। এই কবিতাতেই কিন্তু আছে, আজকে যে অংশটুকু পড়েছি সেটাতেই উত্তরটা আছে। তাহলে মিলিয়ে নিই, দেখো তোমরা মনোযোগ দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, শহরে অনেক কাক ডাকে, হর্ন বাজে, শহরে সিজি চলে, সিডি চলে, টিভি চলে, টেলিফোন বাজে, দরজায় বেল বাজে, শহরে ফেরিওয়ালারা চিৎকার করে, শহরের স্কুলগুলোতে শিশুদের হইচই বেশি থাকে, এই সব কারণে শহরে শব্দদূষণ হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একবার দেখি তাহলে। শহরে অনেক কাক ডাকে, হর্ন বাজে, শহরে সিজি চলে, টিভি চলে, শহরে টেলিফোন বাজে, দরজায় বেল বাজে, শহরে ফেরিওয়ালারা চিৎকার করে, শহরে অনেক গাড়ি আছে, গাড়ি চলে। দেখো, দেখেছো নিশ্চয়ই। মূলত আজকে কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করার কথা, তোমরা বাড়িতে লিখবে, আমি আলোচনাও করলাম এবং লিখেও তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়। শহরের স্কুলগুলোতে শিশুদের হইচই বেশি থাকে, এই সব কারণে শহরে শব্দদূষণ হয়। লিখেছো নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার। আমরা তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম ফেরিওয়ালা শব্দের অর্থ, আমরা ফেরিওয়ালা দিয়ে বাক্য গঠন করতে শিখলাম, তারপর আমরা একটা দুই নম্বর অনুশীলনীর গ নম্বরটা সমাধান করতে শিখলাম, তারপর শিখেছি কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে, তাই না? এবার শিখলাম শহরে কি কারণে শব্দদূষণ হয়। আজকে আজকের এই পাঠে তোমাদের বাড়ির কাজ হলো তিন নম্বর অনুশীলনীর গ নম্বর প্রশ্নটা, তিন নম্বর অনুশীলনীর গ নম্বর প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ, তোমরা লিখে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটা ভুল করেছি, এখানে গ লিখবো ঘ লিখে ফেলেছি, এটা ভুল হয়েছে, এটা হবে গ নম্বর প্রশ্ন বাড়ির কাজ। কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন? এই প্রশ্নটার উত্তর তো আমি আলোচনা করব না, কারণ এটা তো সম্পূর্ণই তোমাদের অনুভূতির ব্যাপার, তাই না? তোমার ভালো লাগে কোনটা, কেন ভালো লাগে, এটা তুমি বুঝিয়ে বলবে, এই জন্য এটা বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরটা লিখবে। আর এই যে ক নম্বরটা আমি আলোচনা করেছি, খ নম্বরটা আলোচনা করেছি, এই দুটোও সুন্দর করে লিখবে, ওটাও তোমাদের বাড়ির কাজ। আর তিন নম্বর অনুশীলনীর যে ঘ নম্বর প্রশ্নটা, ওটা গত পাঠের বাড়ির কাজ ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। যারা বাড়ির কাজ পাঠিয়েছ তাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আচ্ছা, তাহলে এই কবিতা অংশটুকু পড়ে, গত পাঠে এবং এই পাঠের কবিতা অংশটুকু পড়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে গ্রামের পরিবেশ শান্ত। গ্রামের পরিবেশ কেমন? শান্ত। তারপর গ্রামের পরিবেশে শব্দ কি? শব্দ কম, তাই না? গ্রামের পরিবেশে গ্রামের রাস্তাঘাটগুলো কি? রাস্তাঘাটগুলোতে অনেক বেশি যানবাহন নেই, তাই না? ফেরিওয়ালা নেই। শহরের জীবনযাত্রা, গ্রামের জীবনযাত্রা কেমন? আমি কতক্ষণ ভুল বলেছি কি আমার মনে নেই, যাই হোক আমি গ্রাম সম্পর্কে আলোচনা করছি। গ্রামের পরিবেশ শান্ত, গ্রামে শব্দ কম, গ্রামের রাস্তাঘাট যানবাহন কম, গ্রামের জীবনযাত্রা কেমন? শান্ত, সুন্দর। গ্রামের হাট বাজারে চিৎকার চেঁচামেচি তুলনামূলক কম। আচ্ছা, শহরে কেমন? শহরের পরিবেশ কি? দূষিত। শহরের শব্দ কেমন? অনেক বেশি, তাই না? শহরের গলিতে গলিতে কি? ফেরিওয়ালা হাঁকাহাঁকি করে।
শহরের জীবনযাত্রা কেমন? খুবই ব্যস্ত জীবনযাত্রা, তাই না? আর শহরের হাট বাজারে কি চেঁচামেচি চিৎকার বেশি, শহরে শব্দ দূষণ বেশি, আর গ্রামে শব্দ দূষণ কম? শেষের দুটো লাইন তোমাদের নিশ্চয়ই মনে আছে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। হ্যাঁ, পল্লী মানে গ্রামে শব্দ দূষণ নেই বললেই চলে। গ্রামে পাখির ডাকে মন ভরে যায়, আর শহরে কি, শহরে জীবন একরকম জ্বালায় পরিণত হয়েছে শব্দ দূষণের জন্য। তো এই শব্দ দূষণ কবিতাটি শুধু কবিতাই নয়, এটি আমাদেরকে অনেক কিছু শেখায়। গ্রামের জীবন শহরের জীবনের পার্থক্য বুঝতে শেখায়, কোন জীবন নিয়ে কেমন অনুভূতি সেই অনুভূতিটা প্রকাশ করতে শেখায়, তাই না? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থেকেছ, আমার আমি যেগুলো পড়তে বলেছি পড়েছ, যেগুলো লিখতে বলেছি লিখেছ, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি এবারে গত পাঠে যেভাবে দিয়েছিলাম, আজকেও এখন তোমাদেরকে গানে গানে ধন্যবাদ জানাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রয়েছ সবাইকে ধন্যবাদ জানাই। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা যারা রয়েছ সবাইকে ভালোবাসা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই, লাখো লাখো ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, করোনাতে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি পানি পান করবে, বারবার হাত পরিষ্কার করবে, আর এখন বর্ষাকাল, এখন ডেঙ্গুর সময়, খেয়াল রাখবে বাড়িতে ছাদে বা উঠোনে, বাড়ির সামনে পেছনে পাশে কোথাও যেন পানি জমে না থাকে। তাহলে কি হবে, ডেঙ্গু মশা ডিম পারবে এবং ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে। ডেঙ্গুও কিন্তু অনেক ভয়াবহ, এজন্য সবসময় তোমাদের সচেতন থাকতে হবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ধন্যবাদ।